সাকিবের রংপুরকে বিদায় করে ফাইনালে তামিমের বরিশাল, আসুন জেনে নেই বিস্তারিত। চলমান বিপিএল এ সাকিব আল হাসান বনাম তামিম ইকবালের ম্যাচ মানে টানটান উত্তেজনা। টুর্নামেন্টে তৃতীয়বারের মতো মুখোমুখি সাকিবের রংপুর রাইডার্স ও তামিমের ফরচুন বরিশাল। টুর্নামেন্টের দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে যে দল জিতবে তারা ফাইনালে সঙ্গী হবে কুমিল্লা ভিক্টোরিয়ানসের, আর হারা দলের বিদায়। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে আবারও রোমাঞ্চ ছড়িয়েছে সাকিব তামিমের অদৃশ্য দ্বৈরথে, যেখানে শেষ পর্যন্ত রংপুর রাইডার্সকে ৬ উইকেটে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে বরিশাল। এর আগে লিগ পর্বে দুইবার মুখোমুখি হয় সাকিব তামিম। দুই দলের প্রথম ম্যাচে রংপুরের বিপক্ষে তামিমের বরিশাল জিতেছিল ৫ উইকেটে, আবার চট্টগ্রামের লিগ পর্বের দ্বিতীয় ম্যাচে সাকিবের রংপুর পায় ১ উইকেটের জয়। তবে ফাইনাল নিশ্চিতের ম্যাচের শেষ পর্যন্ত তামিমের কাছে হেরে যায় সাকিব। শুক্রবার পয়লা মার্চ ফাইনালে মুখোমুখি হবে ফরচুন বরিশাল আর কুমিল্লা ভিক্টোরিয়ানস। বুধবার ২৮ ফেব্রুয়ারি আগে ব্যাট করে বরিশালের সামনে ১৫০ রানের লক্ষ্য দাঁড় করে রংপুর। জয়ের লক্ষ্যে খেলতে নেমে তামিম ইকবালের সঙ্গে ওপেন করেন মেহেদী হাসান মিরাজ। দেখে শুনে শুরু করেছিলেন তারা, কিন্তু চতুর্থ ওভারে বল হাতে নিয়ে জোড়া শিকার করেন আবু হায়দার রনি। ৮ বলে ১০ রান করে তামিম ক্যাচ তুলে দেন। এরপর এলবিডব্লিউ এর ফাঁদে পড়েন মিরাজ। ২২ রানে ২ উইকেট হারানো বরিশালকে এরপর টেনে নিয়ে যান সৌম্য সরকার আর মুশফিকুর রহিম। তৃতীয় উইকেটে ৩৭ বলে ৪৭ রান যোগ করেন তারা। সৌম্য ১৮ বলে ২২ করে ফিরলে ভাঙে এই জুটি। এরপর মুশফিক ২৭ বলে ৫০ রানের আরেকটি জুটি করেন কাইল মোয়ার্সকে সঙ্গে নিয়ে। মায়ার্স করেন ১৫ বলে ২৮ রান। বাকি পথটুকু ডেভিড মিলারকে নিয়ে পাড়ি দিয়েছিলেন মুশফিক। মুশফিক ৩৮ বলে ৪৭ রানে অপরাজিত থেকে বিজয়ের বেশে মাঠ ছাড়েন। এর আগে টস হেরে ব্যাট করতে নেমে ৭৭ রানে ৭ উইকেটে হারায় রংপুর রাইডার্স। তখন প্রায় ১৫ ওভারের খেলা হয়ে গেছে তাদের। রংপুরের সংগ্রহ ১০০ রানের আশেপাশে আটকে যাবে মনে হচ্ছিল তেমনটাই। কে জানতো শামীম পাটোয়ারি এমন চোখ দাঁতানো ব্যাটিং করবেন। দলের চরম বিপর্যয়ের মুখে শামীম শুধু দলের হালি ধরলেন না, ২০ বলে ৫০ করে রংপুর রাইডার্সকে এনে দিলেন লড়াকু পুঁজি। শামীম পাটোয়ারি ২৪ বলে ৫৯ রানের হার না মানা ইনিংসে ভর করে শেষ ৫ ওভারে ৬৬ রান তুলে রংপুর। ৭ উইকেট হারিয়ে তাদের বোর্ডে জমা পড়েছিল ১৪৯ রান। তো দর্শক বন্ধুরা, খেলাধুলার সকল আপডেট সবার আগে পেতে শাওন আলী ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।